গোটিয়ে গাঁরে রঘু নামক গোটিয়ে লোক তার পুয়া চিন্তু ও তার স্ত্রী সুমিত্রা সহ রহুথিলা। রঘু সে গাঁ স্কুলর হেডমাস্টর থিলা। কিন্তু রঘুর গোটিয়ে গলুয়া গুণ থিলা। অন্য ঝিও বহুমানকু দেখিলে সেমানকু ইমপ্রেস করিবাকু লাগি পড়ে। থরে রঘুর স্কুলকু জনে ইংলিশ ম্যাডাম আসিলে, তাঙ্ক না থিলা ঝিলি ম্যাডাম। সে দেখিবাকু বহুত সুন্দরী থিলে। সেদিন রঘু ইংলিশ ম্যাডামকু দেখি বহুত খুশি হয়েগলা। সেদিন স্কুলরে ইংলিশ ম্যাডাম পাঠ পড়াউলে, হঠাৎ স্কুলর পিয়ন আসি কহিলা, গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম আপনার হেড স্যার নিজ অফিস কু ডাকিছেন, টিকে জলদি আসন্তু। ইংলিশ ম্যাডাম সে পিয়নর কথা শুনি সে হেডমাস্টার অফিস কু গলে। এনে রঘু ইংলিশ ম্যাডাম কু দেখিবা পাই পুরা এক্সাইটেড থিলা, তেণু সে চিন্তা কলা, আরে আজি তো মজা আসিব, আজি তো মু মিশনে লাগি পড়িবি, আউ সে ইংলিশ ম্যাডাম কু নিজর করে নেবি। সে তো জানিনি মু বিবাহিতা, মোর গোটিয়ে পুয়টিয়ে অছি, আউ তাকু বি কেবে কহিবিনি যে মোর ম্যারেজ সরি যাইছি। রঘু মনে মনে বহুত খুশি হউথলা। হঠাৎ ইংলিশ ম্যাডাম আসি রঘুকু কহিলে, স্যার আপনি মতে ডকেইছি কোন কিছু কাম নথিলা কি? আরে হ্যাঁ হ্যাঁ, এইটিকে আস, তুমি নুয়া করি স্কুল কু আসিছ, মু তোমাকে সব রুল রেগুলেশন বতাই দেবি। আরে বাহ, আজ তুমি তো বহুত সুন্দর লাগুছ। এহা কহি রঘু সে ইংলিশ ম্যাডাম কো হাতটি কু ধরি পকাইলা। রঘু যেহেতু সে স্কুলর হেডমাস্টার থিলা, তেণু ইংলিশ ম্যাডাম রঘু কু কিছি কহি পারু নথুলে। ইংলিশ ম্যাডাম রঘুর কথা কু শুনি মুরুকি মুরুকি হসিবাকু লাগিলে। রঘু ম্যাডাম কো হস দেখি মনে মনে চিন্তা কলা, আরে আরে লড়কি হসি তো ফসি, এথর মো রাস্তা ক্লিয়র। রঘু এহা ভাবি বহুত খুশি হউথিলা, কিন্তু তা মনরে বহুত বড় চিন্তাটে থিলা। যদি এসবু কথা তার ধর্মপত্নী সুমিত্রা জানি নব, তেবে রঘুকু মারি খাই যিব। রঘু নিজর স্ত্রীকু বহুত ডরুথিলা, কিন্তু তথাপি সে ইংলিশ ম্যাডামকু ভালো পাই বসিলা। এমিতি কিছু দিন ভিতরে রঘু ও ইংলিশ ম্যাডাম দুহে দুহিকু বহুত ভালো পাই বসিলে। সেমানকর সম্পর্ক ধীরে ধীরে বড়িবাকু লাগিলা। ইংলিশ ম্যাডাম পিলামানকু স্কুলে পাঠ ন পড়াই রঘু অফিসরে সবুবেলে থাকি। সেদিন রঘু ও ইংলিশ ম্যাডাম অফিসরে বসি কথা হেউথিলে। রঘু হঠাৎ ইংলিশ ম্যাডাম কো হাত ধরি কহিলা, জানু তুমি মতে কেবে ধোকা দবনি তো, মু তুম বিনা বঞ্চি পারিবিনি, আই লভ ইউ জানু। রঘু মু তোমাকে ফার্স্ট দেখারে মু হুদা দেই বসিছিলি, মু তোমাকে কেবে বি ছাড়িবিনি, আই লভ ইউ টু রঘু। এহা কহি সেমানে দুহে দুহিকু হক করি নেলে। ঠিক সেই সময়রে রঘুর পুয় কবাট পাখেরে লুচি সবু দেখুথলা, কারণ রঘুর পুয় সে স্কুলরে পাঠ পড়ুথলা। পিলাটি এসবু দেখি সে যাই তা মাকু সবু কথা কহিদেলা। এনে সুমিত্রা নিজ পুয়র কথা শুনি জমারু বিশ্বাস করি পারু নথলা, কারণ সে তা স্বামীকু বহুত বিশ্বাস করুথলা। তথাপি তার মন বুঝিলা নাই, সেথিলাগি সে স্কুলকু দৌড়ি দৌড়ি গলা। ও লুচিকি সে অফিস রুম কবাট পাখরে ঠিয়া হই দেখিলা যে তার স্বামী রঘু সে ম্যাডামর হাতটিকু ধরিছি ও তাকু গোটিয়ে সুনার মুদি গিফট করুছি। সুমিত্রা এসবু দেখি পুরা রাগি গলা, তার চপল ধরি রঘু উপরকু পকাইলা ও রঘুকু টঙ্কিয়া মারি মারি তা ঘরকু নেই গলা। সেইদিন রঘু তা স্ত্রীর ভয়ানক রূপ দেখিলা, সে তার সবু ভুল বুঝি পারিলা ও তা স্ত্রীকু ক্ষমা মাগিলা।